হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো আমরা চলে এসেছি বত্রির বিলে ঘুরতে। তো আজকে গেছিলাম মামা বাড়িতে। তো মামা বাড়ি দিয়ে মাত্র 10 মিনিটের রাস্তা। তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া সেরে বত্রির বিলে ঘুরতে গেছি। দেখো চলে এসেছি আমার ভাই আর ছেলে নিয়ে বত্রির বিলে, আর চারিদিকে পাট সাজানো। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, আর মেঘলা আকাশ, বৃষ্টির সময় দারুণ লাগছে জায়গাটা। তো এখন আমরা একটা নৌকা করেছি, নৌকায় চেপেছি। এখন একটা নৌকায় বসে আমরা ঘুরবো। আর নৌকায় চেপে যাবো, নৌকায় খুব ভয় লাগছে। একটা জল রয়েছে, তার মধ্যে ছোটো ছেলে রয়েছে, আমাদের মোবাইলও রয়েছে, আর নৌকাটা যা নড়াচড়া করছে মানে ভীষণ ভয় লাগছে। আর এত সুন্দর জায়গা, নৌকায় না উঠেও পারলাম না, মানে ভালো না যেটা নৌকায় উঠেই দেখি। এর আগেও একবার গেছি বত্রির বিলে, তো তখন নৌকায় চড়িনি। তো এবার একটু নৌকায় করে ঘুরছি, আর দারুণ জায়গাটা। আর চারিদিকে দেখো কী সুন্দর পাট সাজানো। আর জল এখানে কিন্তু জল বেশি নেই, এখানে কোমর জল হবে, কিন্তু তাহলেও ভয় ভয় লাগে। আর এখানে শাপলা গাছ ভর্তি, দেখো শাপলা পাতা ভেসে রয়েছে কত সুন্দর। আর দারুণ লাগছে এখানে, অনেকে প্রচুর লোকে ঘুরতে আসে এখানে, তারপরে শর্ট ভিডিও বানায়, অনেক কিছুই হয় এখানে, দারুণ জায়গাটা। আর সব কিছুর মধ্যেও আমি দেখো শাপলা তুলছি এখানে, না কত সুন্দর শাপলা হয়ে রয়েছে। শাপলা তুলতেও ভয় লাগছে, মানে একটা শাপলা টান মারলে নৌকাটা মানে সেদিকে কাত হয়ে যাচ্ছে। তো ভয়ে আমি শাপলাটাও তুলতে পারছি না, মানে এতটাই ভয় লাগছে। মেন হলো আমার ছোটো ছেলেকে নিয়ে গেছি, যদি জলে পড়ে টে না ওইটাই খুব ভয় লাগছিলো, যার জন্য আমি শাপলাটা খুব একটা তুলিনি। তাও যা হাতে এসছে আমি সেগুলো দেখো শাপলাগুলো তুলে নিয়েছি। আর শাপলা তুলতে গিয়ে একটা জিনিস দেখেছি, দেখবে সেটা হচ্ছে দেখো সাপ। তো সাপ বিষ হোক বা না হোক তাও ভয় লাগে, সাপ এমনই জিনিস দেখলেই ভয় লাগে। তো যার জন্য আমরা শাপলার দিকে হাতটা খুব একটা দিলাম না, যখনই শাপলা দেখছি তো দেখে শুনেই আমি শাপলাটা তুলছি, কেন ভয় ভয়ও লাগে। তো দেখো বাইরে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে বলে আমরা নৌকায় চড়ে নিয়ে চলে এসেছি বিলের পাশে যে হোটেলটা রয়েছে সেখানে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি, তো তাই জন্য দুধ চাও খেলাম না, সেরকম কিছু খেলাম না, শুধু র চাটাই খেলাম। তো দেখো আমরা চারজনের র চা খেয়ে বেরিয়ে আসবো, কেন আর ঘোরা যাবে না, সন্ধে লেগে গেছে। আর এই চায়ের একটা এই ভার হচ্ছে, ছোটো ভার হচ্ছে 10 টাকা। তো আমার ছোটো ছেলেও চা খাচ্ছে, দেখো নাকাটাকে সব জায়গায় লাগিয়ে নিয়েছে চা। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, কেন সন্ধে লেগে গেছে, তো বেশি আর ঘোরা যাবে না, আর বৃষ্টি বৃষ্টি, তার জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ওই দেখো ভাইয়ের হাতে আমার শাপলা রয়েছে কতগুলো, এই কটাই তুলেছি। তো এই কটাই শাপলা নিয়ে আমরা চললাম বাড়ির দিকে।